আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা চাচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফেস ক্যাম ভিডিও তৈরি করার জন্য। যখনই তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে যায় তখনই কিন্তু তারা কথা বলতে পারে না, কারণ প্রথমত কোনো মানুষই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে না। যখনই আপনি ক্যামেরার সামনে আস্তে আস্তে কথা বলবেন তখনই কিন্তু আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। আর প্রথমত আপনারা কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারবেন না। আর আমরা অনেকেই আছি যারা ক্যামেরার সামনে একদমই কথা বলতে পারি না, বা কীভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয় সেটা আমরা জানি না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি ক্যামেরা অথবা একটি মোবাইলের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনারা কথা বলতে পারেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমেই কথা বলা যাক ক্যামেরা এবং লাইটিং সেটআপ নিয়ে। যেখানে আপনি আপনার ভিডিওটি শুট করবেন চেষ্টা করবেন সেখানে অনেক বেশি পরিমাণ লাইটিং করার জন্য, অর্থাৎ আপনার ভিডিওর চারপাশে যেন পর্যাপ্ত পরিমাণে লাইটিং থাকে, তাহলে আপনার ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে। এবং আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু লাইটিং ব্যবহার করতে পারেন। এবং আপনাদের বাসার উপরে যে লাইটগুলো রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই লাইটগুলো অন করে দিতে পারেন, যার ফলে আপনার ফেস অনেক ভালো রেকর্ডিং হবে। ক্যামেরা সেটআপ বলতে আপনি যেখানে আপনার ভিডিওটি শ্যুট করবেন তার সামনে যদি কোনো টেবিল থাকে আপনি, তাহলে সেই টেবিলে আপনার ক্যামেরা অথবা মোবাইলটি রাখবেন। আর যদি আপনার কাছে কোনো প্রকার ট্রাইপড থাকে তাহলে আপনারা সেই ট্রাইপডের মধ্যে আপনার ক্যামেরা হয়তোবা মোবাইলটি রাখতে পারেন। যারা বেশি দামে ট্রাইপড কিনতে পারবেন না তারা চাইলে মিনি ট্রাইপডগুলো ব্যবহার করতে পারেন। মিনি ট্রাইপডে আপনারা চাইলে আপনাদের ক্যামেরা কিংবা আপনাদের মোবাইলটিকে আপনারা মিনি ট্রাইপডের উপর রেখে আপনারা আপনাদের ভিডিওগুলোকে শ্যুট করতে পারেন। দ্বিতীয়ত কথা বলা যাক টপিক নিয়ে। আপনি যে বিষয় নিয়ে আপনি আপনার ভিডিও তার তৈরি করবেন বা আপনি যে বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলবেন, আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন চেষ্টা করবেন সেই টপিকটিকে একটি কাগজে লিখে রাখতে, হয়তো বা আপনার মোবাইলের যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডে লিখে রাখার জন্য। যখনই আপনি কাগজে হয়তো বা নোটপ্যাডে আপনি আপনার টপিকটি লিখে রাখবেন, আপনি ভিডিও করার সময় যেখানে ভুলে যাবেন আপনি চাইলে আপনার কাগজের সেই টপিকের লেখাটি দেখতে পারেন। তাছাড়া আপনি চাইলে অন্য একটি মোবাইলে যদি আপনি নোটপ্যাডে এগুলোকে তুলে রাখেন তাহলে আপনার চাইলে নোটপ্যাড দেখে দেখে আপনি আবার ক্যামেরার সামনে সে কথাগুলো বলতে পারবেন। এজন্য আমি আপনাদেরকে অবশ্যই বলবো নোটপ্যাড অথবা কাগজে আপনি আপনার টপিকের যে স্ক্রিপ্টের লেয়াগুলো রয়েছে সেই লেখাগুলোকে আপনারা লিখে রাখার জন্য। তৃতীয়ত কথা বলা যাক ভয়েস ওভার নিয়ে। ভয়েস রেকর্ড করার জন্য বাজারে অসংখ্য মাইক্রোফোন রয়েছে, আপনি চাইলে কিনতে পারেন। আর যদি আপনার কাছে অনেক কম টাকা থাকে তাহলে আপনারা আমার মতো বয়া বাই M1 এই মাইক্রোফোনগুলো ব্যবহার করতে পারেন, যেটা নিয়ে আপনি ইন ডিটেলসে ভিডিও দেখতে চাইলে উপরে আইকার্ডে দেখে নিতে পারেন। আপনি যদি আপনার ভয়েসে একটু মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে আপনার ভয়েসটা শুনতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আপনি চাইলে আপনার মোবাইলের যে ডিফল্ট মাইক্রোফোন রয়েছে সেখান দিয়ে আপনি আপনার ভয়েসটা রেকর্ড করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে আপনাদের ক্যামেরা হয়তোবা আপনাদের যে মোবাইল রয়েছে সেটার সাথে আপনারা মাইক্রোফোনটিকে লাগিয়ে আপনারা আপনাদের ভয়েসটি রেকর্ড করতে পারেন। চার নম্বরে কথা বলা যাক কীভাবে আপনারা ক্যামেরার সামনে কথা বলবেন। ক্যামেরার সামনে আপনি যখনই কথা বলবেন চেষ্টা করবেন আপনার অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনার মাথায় না আনার জন্য আপনি নিশ্চিন্তে আপনার ক্যামেরার দিকে তাকিয়ে আপনি আপনার যে টপিক রয়েছে সেই টপিকের উপর কথা বলতে থাকুন। প্রথমত যখন আপনারা ক্যামেরার সামনে কথা বলবেন চেষ্টা করবেন অনেক আস্তে আস্তে কথা বলার জন্য, কারণ প্রথমত আপনারা খুবই দ্রুতভাবে কথা বলতে পারবেন না, বারবার চেষ্টা করবেন এবং এডিটিংয়ের সময় যেখানে যেখানে আপনি ভুল কথা বলবেন সেখানে কেটে ফেলতে হবে। পাঁচ নম্বরে অর্থাৎ সর্বশেষ কথা বলা যাক ভিডিও এডিটিং নিয়ে। তো আমরা তো আমাদের ফেস ক্যাম ভিডিও তৈরি করেছি, এবার তো সেই ভিডিওটিকে এডিটিং করতে হবে। যারা কম্পিউটার ইউজার রয়েছেন তারা চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই অ্যাপটি ব্যবহার করতে পারেন, আর যারা মোবাইল ইউজার রয়েছেন তারা কাইনমাস্টার এবং পাওয়ার ডিরেক্টর দিয়ে আপনারা আপনাদের ভিডিওগুলোকে এডিট করতে পারেন। আর সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, যখনই আপনি প্রথম প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে অর্থাৎ ফেস ক্যাম ভিডিও তৈরি করবেন আপনার ভিডিও দেখে অনেক মানুষ হাসাহাসি করবে, অনেক কথা বলবে, তবে আপনাকে সেদিকে কান দেওয়া যাবে না। আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য। আর একটা বিষয় মাথায় রাখবেন, যারা আজকে আপনার ভিডিও দেখে হাসাহাসি করে কাল তারা আপনার ভিডিও থেকে উপকৃত হবে, যদি আপনি সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, আর আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফেস ক্যাম ভিডিও তৈরি করতে হয়। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেকনিক্যাল অফিস বিডি ইউটিউব চ্যানেলের সাথে সদাসর্বদাই জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।